আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো তোমরা যারা 2023 সালে এসে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দেবা, তোমরা কিন্তু আমাদের কাছে কিন্তু অনেকে কমেন্ট করতেছো যে তোমাদের সংক্ষিপ্ত যে সিলেবাসটা আছে, যে সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের পরীক্ষাটা হবে, সেই সিলেবাসটা কবে দেওয়া হবে এবং তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের কতটুকু অংশ কমানো হবে। তোমাদের তো পুরো বই তো পড়া লাগবে না, এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, তবে কতটুকু কমানো হবে তোমাদের সিলেবাস এবং কবে এই সিলেবাসটা তোমরা হাতে পাবা বা তারা পাবলিশ করবে, এ বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের সবার জন্য, বিশেষভাবে রিকোয়েস্ট করবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো বন্ধুরা, তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ প্রসঙ্গে আমাদের শিক্ষামন্ত্রী কী বললো, চলো আঙ্গে আমরা সেটা জেনে নেই, তার পরবর্তীতে তোমাদের সিলেবাস নিয়ে কথা বলি। তো দেখো, এখানে আমাদের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেন, করোনা সংকটকালে বাস্তবতার নিরিখে দুটি বড় পাবলিক পরীক্ষা আমরা সংক্ষিপ্ত আকারে নিয়েছি। সেই ধারাবাহিকতায় এসএসসি ও এইচএসসি 2022 সালের ন্যায় আগামী 2023 সালেও পূর্ণবিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে। এতে শিক্ষার্থীদের ওপর চাপ কমবে, তারা আনন্দময় ও মানসিকতা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে। অর্থাৎ তোমাদের সিলেবাসটাও সংক্ষিপ্ত করা হচ্ছে এবং সংক্ষিপ্ত সিলেবাসেই তোমাদের পরীক্ষাটা নেবে। এখন আমাদের মূল প্রশ্ন যেটা, সেটা হলো তোমাদের এসএসসি এবং এইচএসসির সিলেবাসটা কবে প্রকাশ করা হবে বা তোমাদের কতটুকু কমানো হবে। তো দেখো, আমি আগে কথা বলি তোমাদের কতটুকু সিলেবাস কমতেছে এবার। তো দেখো, এখানে লেখা আছে এসএসসি ও এইচএসসিতে 2022-এর ন্যায় আগামী 2023 সালে পূর্ণবিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ 2022 সালে যে পরীক্ষার্থী আছে, যারা পরীক্ষা দেবে 2022 সালে এসএসসি এবং এইচএসসি, তাদের কিন্তু 30% কমিয়ে 70% নিয়ে একটা সিলেবাস করা হয়েছে সংক্ষিপ্ত, সেই সিলেবাসে কিন্তু তারা পরীক্ষাটা দিচ্ছে। তো এখন তোমরা যারা 2023 সালে পরীক্ষা দেবা এসএসসি এবং এইচএসসি, তোমাদের কিন্তু সেই সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে, তাহলে তোমাদের কমতেছে মাত্র 30%। অর্থাৎ 30% কমিয়ে অর্থাৎ 70% রেখে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হবে বা তৈরি করা হবে, সেই সিলেবাসে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে। কারণ এখানে কিন্তু তারা সাফ জানিয়ে দিয়েছে যে 2022 সালের ন্যায় অর্থাৎ তাদের সিলেবাসের মতোই তোমাদের সিলেবাসটা করা হবে। অর্থাৎ 30% বাদ দিয়ে 70%, অর্থাৎ মূল যে বইয়ের যে মূল অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো নিয়ে তোমাদের একটা সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করবে, সেই সিলেবাসে তোমাদের পরীক্ষাটা নেবে। তো বন্ধুরা, আশা রাখছি তোমরা বুঝতে পারছো যে তোমাদের কতটুকু সিলেবাস কমতেছে। আর এবার আমরা কথা বলি তোমাদের এই সিলেবাসটা কবে প্রকাশ করা হতে পারে। তো বন্ধুরা, আমরা যদি তোমাদের বলি অতি সংক্ষেপে, সেটা হলো দেখো, সামনে যেহেতু তোমাদের বড় ভাইদের দুইটা পাবলিক পরীক্ষা রয়েছে, এসএসসি এবং এইচএসসি পরীক্ষা, তো তাদের পরীক্ষাটা হবে, তার পরবর্তীতেই কিন্তু তোমাদের এই কার্যক্রমটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কাজটা চালু করবে, অর্থাৎ তোমাদের কাজ নিয়ে চিন্তাভাবনা তারা করবে। তো আমরা যতটুকু জানতে পেরেছি, তোমাদের ঈদের আগে আগে বা ঈদের পরপরই তোমরা এই সিলেবাসটা তোমাদের হাতে পৌঁছে যাবে। কারণ এনসিটিভি যেহেতু সিলেবাসটা নিয়ে কাজ করে, তারা কিন্তু তোমাদের কাজ সিলেবাসটা নিয়ে কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। তো তোমাদের কাজ শেষ হওয়া মাত্রই তারা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এই সিলেবাসটা প্রণয়ন করবে, তারপর তারা যাচাই বাছাই করে, তাহলে তারা তোমাদের, যদি তাদের মনে হয় যে তোমাদের এই সিলেবাসটা পরীক্ষা নেওয়া উচিত বা এই সিলেবাসটা তোমাদের জন্য পারফেক্ট আছে, তাহলে কিন্তু সেটা কিন্তু প্রকাশ করে দেবে শিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ আমরা এখানে যদি অতি সংক্ষেপে বলি, এই বিষয়টার মূল কথা হচ্ছে যে তোমাদের সিলেবাসটা কমতেছে 30%, অর্থাৎ 70% নিয়ে তোমাদের সিলেবাসটা তৈরি করা হবে, আর তোমাদের সিলেবাসটা প্রকাশ করা হতে পারে ঈদের পরপর দিকে। কারণ এসএসসি এইচএসসি পরীক্ষার পরপরই তোমাদের এই কার্যক্রমটা শুরু করবে শিক্ষা মন্ত্রণালয়। তো বন্ধুরা, আমি আশা রাখছি তোমাদের এই যে সিলেবাসটা এবং তোমাদের কতটুকু কমান হবে এ বিষয় নিয়ে আমি তোমাদের বোঝাতে পেরেছি। তারপর যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওতে যারা এখন একটা লাইক দাও নাই, অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাজিয়ে নোটিফিকেশন অন করে দেবে। কারণ সামনে তোমাদের যে সিলেবাস প্রকাশ করা হবে, তোমাদের সিলেবাস নিয়ে, তারপর তোমাদের পরীক্ষা নিয়ে অনেক রকমের আপডেট কিন্তু শিক্ষা মন্ত্রণালয় দেবে। তো সেই সব আপডেট এবং সিলেবাসটা সবার আগে পেতে অবশ্যই রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্ট থাকা। আর বন্ধুরা, ভিডিওটা তোমরা চাইলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারো, যাতে তারা বিষয়টা দেখে উপকৃত হতে পারে, তাদের সিলেবাস বিষয়ে এবং তাদের পরীক্ষার বিষয়ে তারা যেন পুরোপুরি একটা ধারণা পেতে পারে। তো এটা কিন্তু সম্ভব তোমাদের একটা মাত্র শেয়ারের মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে, আর সুন্দর একটা মতামত তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাবে। তো বন্ধুরা, পবিত্র রমজান মাসের উপলক্ষে তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।